এই গয়না সাবার আর সাবাই এই বাড়ির বউ। যতক্ষণ পর্যন্ত না আমি কবুল বলে সাবাকে বিয়ে করছি ততক্ষণ পর্যন্ত সাবা এই বাড়ির বউ না মা। এইসব সোনা দানা গয়নাগাটি সব আমাকে পালকি, আর পালকির জিনিসের পর আমাকে হক আছে। ভেবেছিলাম যে চুরির অজুহাতে পালকির কুষ্টি শুদ্ধ সবাইকে বাড়ি থেকে বের করে, কিন্তু সোহেলের জন্য সেটাও পারলাম। সকালবেলা এক্সারসাইজ করা ভালো। তুমি এখানে কেন? আমি কি আসতে পারি না? নেই, তোর জন্য চা নিয়ে এলাম। তুমি তো চা নিয়ে এখানে আসোনি, তোমার একটা উদ্দেশ্য আছে। যত তাড়াতাড়ি পারো উদ্দেশ্যটা নিয়ে বলে ফেলো। কি সে উদ্দেশ্য? তুই এভাবে কথা বলছিস কেন বাবা? আমি তো তোর মা, আমাকে তুই উদ্দেশ্যের কথা বলছিস? হ্যাঁ, তবে উদ্দেশ্য তো একটা আছে, আর সেটা হলো থাইল্যান্ডে তুই সাবার সাথে কি করেছিস সেটা আমি সাবার কাছ থেকে সব শুনেছি। কাজটা তুই ঠিক করিসনি। বাহ বাহ মা, দারুণ। সাবার কাছ থেকে তুমি শুনেছো, আর সেটা শুনে ভালো মন্দ বিচার না করে তুমি আমাকে দোষ দিয়ে দিলে। আর সাবা আমার সঙ্গে কি করেছে? মিথ্যে কথা বলে, প্রতারণা করে, শপিং এর নাম করে আমাকে থাইল্যান্ডে নিয়ে প্রতারণা করেছে, সেটা দেখলে না? না, দেখিনি। কারণ দেখার মতো অবস্থা আমাদের এখন নেই, আর আমাদেরকে কে দেখছে সেটা কি তুই ভুলে গেছিস? আশরাফ ভাই, আর তার মেয়ের সাথে তুই খারাপ ব্যবহার করেছিস। তার মানে তুমি বলতে চাইছো উনি টাকা দিয়ে আমাদেরকে কিনে ফেলেছেন, আশরাফ আঙ্কেল, তাই না? না না, আমি সেটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে সাবার সাথে তোর ঝামেলাটা মিটিয়ে ফেল। শোনো মা, এখানে মিটানোর কিছু নেই। আমি আর ওই মিথ্যাবাদীর মুখ দেখতে চাই না। শোন বাবা, এত জেদ করতে হয় না। তুই শুধু সাবাকে ফোন করে একটু সরি বল। সাবাকে ফোন করব? এই আমি আবার ফোন করে সরিও বলবো? কোনোদিন না মা। ঠিক আছে, তোকে বলতে হবে না। সরি কেন? তোকে কিছুই করতে হবে না, আমি যাব। আমি আশরাফ ভাইয়ের হাতে পায়ে ধরে ক্ষমা চাইব। আর আমি যদি জানতাম যে তোর জন্য আমাকে কোনোদিন এই পরিস্থিতিতে পড়তে হবে, তাহলে তোকে আমি জন্মই দিতাম না। মা, মা, তুমি এত বড় কথা বলতে পারলে? দাঁড়াও মা, ঠিক আছে, তুমি যখন বলছো আমি সাবাকে কল দিয়ে সরি বলবো, কিন্তু কিন্তু মা, তুমি প্লিজ এটা করো না, প্লিজ, আমার খুব কষ্ট হয়। আমি ভাবতেও পারিনি তোমার কথায় যে
এত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। সোহেল এত সুইট করে সফটলি আমাকে সরি বলেছে। আই ক্যান বিলিভ ইট। নেচানি এখন থেকেই বিশ্বাস করতে শুরু করে দে। বিয়ের আগে পুরুষ মানুষদের পা ভয়ে কাঁপতে থাকে। তোর আব্বুকে দেখেছি না? সিরিয়াসলি আবুর বিয়ের আগে ভয় পা কাঁপতো? আবু সত্যি বলছ আম্মু? এই একথা তোর বিশ্বাস হয়? তোর আব্বুর পা কাঁপতে পারে? সারা জীবন আমি সিংহের মতো চলেছি। হ্যাঁ সিংহের মতো। সিংহের মতো না, মেয়ের সামনে দেব প্রমাণ। কি কি প্রমাণ? বাড়িতে একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে আর এখানে সবাই রসিকতা করছে, মজা করছে। কে অসুস্থ? কে আবার? আদিল। বিয়ের সব কাজ তো ওকে সামলাতে হচ্ছে, আপনি তো জানেন ও বেশি প্রেশার নিতে পারে না। কাশফি, ওকে তো এত প্রেশার দেয়া হয়নি, শুধু একদিন কাজে রাখতে পাঠানো হয়েছিল। সেদিনই বৃষ্টিতে ভিজেছে, এখন সিজন চেঞ্জ হচ্ছে, ওর গায়ে খুব জ্বর, বিছানা শুয়ে কাতরাচ্ছে। কাজে ডাকতে গিয়ে যে জ্বর বাঁধিয়ে বসে তার বিছানা শুয়ে থাকাই ভালো। হ্যাঁ ঘরে বসে থাকতে থাকতে একেবারে ননির পুতুল হয়ে গেছে। হ্যাঁ আপনারা তো তাই চান, আপনারা চান যেন মরে যায়, যাতে ওর সব সম্পত্তি দখল করে নিতে পারেন। আমি বুঝি না মনে করেছেন? কি ব্যাপার ভাবি, বাড়িতে এত কিছু ঘটে যাচ্ছে আর তুমি হাসছো? হুম না কিছু না। তুমি কালকের এত বড় ঘটনার পর তুমি আমাকে আবার মুখ দেখাচ্ছ কোন সাহসে? তোমার লজ্জা করছে না? লজ্জা? লজ্জা আমার মেলা আছে বিয়ান সাহেব। তাই আপনার মনে হইতাছে কান নাই? মানে? মানে হইল গিয়া কালকা জামাই বাবা যে যা কইল আপনি শুনেন নাই? এই বাড়িতে আমার হক আছে, তাই আমি কারে মুখ দেহামু আর কারে দেহামু না সেইটা জামাই বাবা জি রেজি গাইলে ভালো হয় না? কি বললে তুমি? এত বড় সাহস তোমার? তুমি আমার মুখে কথা বলছো? মুখে খুব কথা ফুটেছে না? তোমার এই মুখ কি করে বন্ধ করতে হয় সেই উপায় আমার খুব ভালো করে জানা আছে। উপায়? আপনার উপায় আপনার কাছেই রাখেন। তাই ভুলা যায় না এই বাড়িতে আমার জায়গা কোন হালে। আমি চাইলে অহনু অনেক কিছু করবার পারি। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? কি কি করবে কি তুমি? এই বাড়িতে আমি মাথা উঁচু করে রাখবো, ওসব জোর বাট পর আমার আর কইবার পারবে না। নাইলে আমার স্বামীর কাছ থেকে যাই না, পালকি কোন হানে আছে জামাই বাবাজি রেখে আনি। আর একবার সোহেল বাবাজি যদি পালকির হদিস পায় তাইলে সাবার সোহেলের বিয়ার স্বপ্ন যে আপনি এতদিন ধরে দেখতেছেন তা একের শেষ। কোথায় যাচ্ছ? ও হ্যাঁ তাই তো, আমি কেন রান্না করবার যাইতাছি? আমি তো এখন পাওয়ের উপর পাও তুইলা শুইয়া পয়সা আপনার মতো খাম। যাই আমি আমার ঘরে যাই। খাউন্ডা আমার ঘরেই দিয়েছেন। ভাবি এখন তাহলে কে রান্না করবে? হুম কেন
তোমরা করবে, তুমি আর আয়শা। আব্বা, আব্বা, আপনাকে কিছুই মনে পড়ছে না? কিছু মনে পড়ছে না? পালকি, পালকি কি বেঁচে আছে? পালকি এখন কোথায় আছে? প্লিজ আব্বা, আব্বা প্লিজ একটু মনে করার চেষ্টা করুন প্লিজ। পালকি বেঁচে আছে, ও কোথায়? এই যে আমার দিকে তাকান, এই যে আমি আপনার মেয়ে পালকি, পালকির স্বামী আমি, আমি পালকির স্বামী সোহেল। একটু মনে করার চেষ্টা করুন না প্লিজ। সহজ, সোহেল, 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 না না খালি পালকির মুখ, চিৎকার করে পালকি সবাই রে ডাকতেছে বাজবার জন্য, চিৎকার করে সবাই রে বাজবার জন্য পালকি ডাকতেছে। আগুন 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 কইরা পালকি চিৎকার করতেছে, আমারে বাঁচাও আব্বা, আমারে বাঁচাও। তারপর তারপর কি হলো? আমার পালকি, আমার পালকি কি বেঁচে আছে? আমার পালকি কোথায় আছে? বলুন বলুন, আমার পালকি কোথায় আছে? কোথায় আমার পালকি? আপু একটু ওয়েট কর। হ্যাঁ হ্যাঁ, আমি আমি এক্ষুনি আসছি। কালকে রাতে যা হয়েছে তাতে আমাকে কিচ্ছু বলতে হবে না, আমি সব জানি। না মানে? আমি জানি তুমি আন্টিকে বাধা দিয়েছি। জি, আমাকে যা খুশি ভাব, কিন্তু আপনি আমাকে চোর ভাবলে? ভাবছি না। আর কখনো ভাববো না।
পালকি আমার মা, আমার মা, ও মা, মা গো, ও মা, কই আছিস মা? তুই এখন কই আছিস মা? মা গো, তোর মনে আছে মা, বিলে সারা বিল জুড়ে শাপলা ফুল ফুটে আছে, তুই আমার গলা জড়ায় ধরে কইলি আব্বা আমার শাপলা ফুল তুলে দিবা, আমি বিলের মধ্যে নাইমা গেলাম, নৌকা ভইরা লাল শাপলা সাদা শাপলা তুইলে মনে আছে মা? ও মা, মালকি মনে আছে? এই তো, এই তো সব পুরনো স্মৃতি মনে পড়ছে আব্বার। নিশ্চয়ই নিশ্চয়ই পালকির আরো ছবি দেখালে আরো অনেক কিছু মনে পড়বে, নিশ্চয়ই। আব্দুল মিয়া, আব্দুল মিয়া বেঁচে আছে? কিছু কি মনে পড়ে বাবা? আবার কিছু কি মনে পড়ে? উনি কি তাহলে বেগম খালাকে আগুন লাগাতে দেখে ফেলেছেন? কে চাপা, উনি কি করেছেন, উনি কি করেছেন বলুন, উনি কি করেছেন? যদি সোহেলকে বলে দেয় যে বেগম খালা আগুন লাগিয়েছে, তাহলে তো সব শেষ। তোমার মতো একটা চোর আমার কাছে জানতে চাইছো সমস্যা কি? দেখেন, আমি আপনারে আগেও কইছি, এখনো কইতাছি, আমারে আপনি চোর কইবেন না। গয়না চুরি করে পালাতে না পেরে ওই ফুলকিকে লেলিয়ে দিয়েছে স্বপ্না বেগম আমাদের শরীফের পেছনে। বাজে কথা আকাশ। সাবা, সাবা কি করছো, ছাড়ো। কেন ছাড়বো, না ছাড়বো না। আহা, ছাড়ো তো। তুমি কি ভেবেছো?